হ্যালো হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি অনেক মজার, অনেক সফট, অনেক ময়েস্ট একটা কেক রেসিপি। এটা হচ্ছে কাস্টার্ড কেক। যারা ক্রিম কেক পছন্দ করেন না, রেগুলার কেক খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, পাউন্ড কেকও খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, আজকের কেকটা টোটালি আপনাদের জন্য। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। রুম টেম্পারেচারে ডিম না হলে ডিম কিন্তু ইজিলি ফ্লাফি হতে চায় না, বা কেক তৈরি করার পর অনেক বেশি চুপসে যায়, একদমই ভালো হয় না। এখন আমি বিটারের লো স্পিডে বিট করে নেব। কখনোই কিন্তু হাই স্পিডে বিট করা যাবে না। অনেকেই বলে তাদের বিটারটা কয়েক দিনের মাথায় নষ্ট হয়ে গেছে, কয়েক মাসও ব্যবহার করতে পারেনি, নষ্ট হয়ে গিয়েছে। তার প্রধান কারণ হচ্ছে হাই স্পিডে দিয়ে বিট করা। হাই স্পিডে বিট করার কোনো প্রয়োজন নেই। আপনাদের এখনকার টাইমে যে বিটারগুলো থাকে সবগুলোই অনেকটা স্পিড থাকে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম অথবা লো স্পিডে রেখে বিট করতে। আমি এখানে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা ছিটিয়ে গিয়েছে। আসলে একটু লিকুইডই পাশটাতে প্রথমে বিট করতে হয়, আস্তে আস্তে সামনের দিকে যেতে হয়। বাট ভিডিও করতে করতে আমি ভুলে মাঝখানে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, এখন আমি লো স্পিডে প্রায় 2 মিনিটের মতন বিট করে নেব। আমি টাইমিংগুলো প্রপারলি উপরে দিয়ে দেব, কতক্ষণ বিট করতে হবে, কীভাবে বিট করতে হবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে তখনই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি রয়েছে A to Z। আপনারা যারা বিজনেস করতে চান বা নতুন বেকিং করছেন বা প্রফেশনালি বেকিং করতে চান, সবার জন্য ওই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। সবাই খুব পছন্দ করেছে ওই রেসিপিটা। আমি লিংক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আবার আই বাটনেও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। যাই হোক, ভিডিওটা করতে করতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। কেন আমরা প্রথমে লো স্পিডে বিট করে এরপর হাই বা মিডিয়াম স্পিডে বিট করি? আমরা যে চিনিটা ব্যবহার করি, আমরা যদি হাই স্পিডে বিট করা শুরু করি তখন চিনিটা প্রপারলি গলে না, আর কেকটা কেমন জানি চিনি চিনি অথবা একদম শক্ত শক্ত থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। অনেক সময় তো দেখা যায় যে কেকটা এত হার্ড হয়ে যায় শুধু চিনিটা না গলার কারণে। আবার মিডিয়াম স্পিডে বিট করলে ডিমটা বেশি ফোম হয়ে যায়, ওভার বিট হয়ে যায়, তখনও কেকটা কিন্তু ভালো হয় না। আজকে যে কেকটা তৈরি করছি এটা একদমই স্পঞ্জ কেক না, এটা অনেক স্পঞ্জি থাকবে এমন একদমই কেক না। এটা হচ্ছে খুবই সফট। আপনারা অবশ্যই মাড কেক খেয়ে থাকেন, এটা বলা যায় ভ্যানিলা মাড কেক টাইপস, অথবা আপনারা যারা কাস্টার্ড কেক পছন্দ করেন, কাস্টার্ড খেতে অনেক ভালোবাসেন, এটা একটু ফ্লাফি কাস্টার্ডের মতো। ক্রিম কেক সবসময় খেতে ভালো লাগে না, ক্রিম কেকের বদলে এই কেকটা অনেক ভালো লাগে। নর্মালি পাউন্ড কেকগুলো ওগুলো বেশি ড্রাই হয় বা সফট হলো এতটা হয় না, কেমন জানি লাগে, ক্রিম কেকের মতন তো টেস্ট হয় না। কিন্তু এই কেকটা কিন্তু অনেক ময়েস্ট, মানে আপনার ক্রিম ছাড়া কেক খাচ্ছেন লাগবেই না। 30-40 সেকেন্ড বিট করার মাঝখানে ব্রেক দিবেন, তাহলে বিটারটাও ভালো থাকবে আর ডিমটা অনেক সুন্দরভাবে ফ্লাফি হবে, ডিমটা নষ্ট হয়ে যাবে না। এখন আমি এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে আমি বিটারটাকে উপর থেকে বিট করব, মানে একদম মিক্স করে নিব না। উপরে যখন ডিমের কুসুমটা ভালোভাবে বিট হয়ে যাবে তখন পুরোটুকু মিক্স করে নিব। আর আমি এখনও কিন্তু লো স্পিডে বিট করছি, জাস্ট ঘুরে ঘুরে মিক্স করে নিচ্ছি। এখন পুরোপুরি উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে মিক্স করে নিব ডিমের কুসুমটা, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই প্রসেসটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কেক তৈরির ক্ষেত্রে। এটা তো সফট কেক, এটা চুপসে যাওয়া এসব নিয়ে কোনো টেনশন নেই, এটা একদমই ফ্ল্যাটই থাকে, এটা কোনো ফ্লাফি কেক না। কিন্তু তবু এই প্রসেসগুলো আপনারা অন্যান্য কেকের মধ্যে ফলো করলে আপনাদের কেকগুলো ফ্লাফি হওয়ার ক্ষেত্রে আলাদাভাবে হেল্প করবে। আমি টাইমিংগুলো কিন্তু উপরে দিয়ে দিয়েছি। আমি 4 ভাগের মধ্যে 3 ভাগের মতন ব্যাটার তুলে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজের পরে দিয়ে দিয়েছি কাস্টার্ড। আমরা যে কাস্টার্ড তৈরি করি বাসায় সেই কাস্টার্ডই আমি এখানে দিয়েছি, ঘন করে মিল্কের সাথে কাস্টার্ড মিক্স করে।
কাস্টার্ডের রেসিপিটা আমার চ্যানেলে আছে, কাস্টার্ড তো সবাই তৈরি করতে পারে, তাই রেসিপিটা এখানে দেইনি। কাস্টার্ডটা দেওয়ার কারণে কেকটা যে কতটা ময়েস্ট হবে, কতটা সফট, আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনারা কাস্টার্ড পছন্দ করে থাকেন। এবং কাস্টার্ডের সুন্দর একটা ফ্লেভার রয়েছে, কাস্টার্ড যারা আমরা পছন্দ করি ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অনেকেরই কমপ্লেন থাকে যে পাউন্ড কেক থাকে ডিমের গন্ধ আসে বা ভালো লাগে না বা ড্রাই লাগে, এটার মধ্যে থেকে তো ডিমের গন্ধ আসবে না, কিন্তু অনেক বেশি সফট থাকবে, অনেক বেশি ফ্লাফি। ব্যাটারটা দেখতে একদম কাস্টার্ডের ক্রিমের মতো লাগছে। যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অয়েল। আমি পরিমাণগুলো সব উপরে লিখে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি সুন্দর করে অয়েলটাকে মিক্স করে নিব। আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কেন একটা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। ধরুন আমি এখানে অয়েল দিয়েছি, অয়েলের আগে তো আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন, তাই না? আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি, এরপর আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আচ্ছা, মূল কথায় চলে আসি, কেন আমি অয়েলের আগে হুইট ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি না, বা অয়েলের আগে পানিও বা কেন দিচ্ছি না? আমি যখন এই লিকুইডটার সাথে অয়েলটাকে মিক্স করব, তাহলে অয়েলটা অনেক সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, পানি দেওয়ার আগে ইজিলি মিক্স করা পসিবল হবে। আর আমি যদি তার আগে ময়দা দিয়ে দিই, দেখা যাবে ময়দাটার কারণে ব্যাটারটা তো লিকুইডই থাকে না, অনেক বেশি ঘন হয়ে যায়, মিক্স করতে প্রবলেম হবে। এখন আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে ময়দা, এরপর আমরা এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে কোনো বেকিং সোডা ইউজ করব না, কারণ আমি এটাকে ফ্লাফি করতে চাচ্ছি না, এটা ময়েস্ট একটা কাস্টার্ডি কেক হবে। এখন আমি স্প্যাচুলাটা নিয়ে মাঝখান বরাবর এভাবে ঘুরিয়ে দিচ্ছি, মাঝখানে এরকম করার কারণে ইজিলি ব্যাটারটা মিক্স হয়ে যাবে। আপনারা যদি ফ্লাফি একটা কেক চান, তাহলে আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক্সট্রা অ্যাড করবেন, আর 3 টেবিল চামচ পরিমাণ আরও ময়দা অ্যাড করবেন, এবং সামান্য পরিমাণ বেকিং সোডা অ্যাড করবেন, তাহলে আপনাদের কেকটা ক্রিমি না হয়ে মোটামুটি ফ্লাফি হয়ে যাবে। এই পর্যায়ে স্প্যাচুলার দিয়ে যদি আপনাদের মিক্স করতে কোনো কারণে প্রবলেম হয়, আপনারা চালনি দিয়ে সুন্দর করে চেলে নিতে পারেন, অথবা হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে পারেন। সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে, এর মধ্যে আমি ডিমের যে ফোমটা তৈরি করেছিলাম অল্প অল্প করে মিক্স করে নেব আর ফোল্ড করে নেব। এখন কিন্তু জোরে জোরে মিক্স করা যাবে না। আবারও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো স্পাঞ্জ কেক না, এটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে না, এটা কিন্তু একটা কাস্টার্ড কেক, এটা অনেক ময়েস্ট এবং ফ্ল্যাট হবে। কিন্তু ফ্ল্যাট মানে এই না যে খেতে একদম আটার মতন লাগবে, এমন না, আপনারা দেখলে বুঝতে পারবেন, অথবা আপনারা যখন বাসায় একবার ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আপনারা যদি স্পঞ্জ কেকও তৈরি করতে চান, ডিমের ফোমটা কিন্তু এভাবে অল্প অল্প করে মিক্স করবেন, তাহলে আপনাদের স্পঞ্জটা অনেক সুন্দর হবে। ওখানে কিন্তু পরিমাণটা ডিফারেন্ট হয়, কিন্তু টেকনিকটা একদমই সেম। এভাবে লাস্টে মিক্স করার কারণে ফোমটা অনেক সুন্দরভাবে থাকে, তাই আমরা লাস্টে মিক্স করে থাকি। লাস্টে ফোমটা এভাবে মিক্স করলে যে কোনো কেক অনেক বেশি সফটও হয়। এখন একটা কাচের ওভেন প্রুফ বাটিতে আমি কিছু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এরপর কিছু ময়দা ডাস্ট করে নিচ্ছি। এভাবে দিলে কেকটা একদমই লেগে যাবে না, অনেক সুন্দরভাবে তুলে আনা যাবে। আপনারা এখানে বেকিং পেপারও ইউজ করতে পারেন। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, ব্যাটারটাকে ঢেলে দিয়ে সাথে সাথে প্রিহিট ওভেনে দিয়ে দিতে হবে, অথবা চুলায় বসায় দিতে হবে। চুলার মধ্যে এই কেকটা অনেক সুন্দর হয়, এতটা সফট থাকে, আর চুপসে যাওয়ার তো কোনো টেনশন নেই, যেহেতু এটা একটা ফ্ল্যাট কেক। কেকটা আরও বেশি ফ্লাফি থাকে, ঠান্ডা হওয়ার পর একটু ফ্ল্যাট হয়ে যায়, এই কেকটার সিস্টেমটাই এমন। এই কেকটা যে কতটা সফট আপনারা ধরলে দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি, আমি গরম অবস্থায় কেটে দেখাচ্ছিলাম। আপনারা এই কেকটা ঠান্ডা করে একদিন পরে খাবেন, অথবা ফ্রিজে রেখে খাবেন। ফ্রিজে রেখে খেলে কেকটা যে কতটা ভালো লাগে, আমি এই কেকটা ওজন করে দেখাচ্ছি, এই কেকটার ওজন কত হয়েছে। আমি কেকটাকে কেটেছিলাম, তাই স্লাইসগুলো এভাবে উপরে রেখে রেখে আপনাদেরকে প্রপার ওজন দেখাচ্ছি।
হাফ পাউন্ডের থেকেও এই কেকটা বেশি হয়েছে। কেকটার উপরে আমি এখন কাস্টার্ড দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের সাথে খেতে যে কেকটা কতটা ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি উপরে গ্রেপসের বা প্লামের একটা জ্যাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের এখানে টক ফ্লেভারের জ্যাম ইউজ করতে পারেন। আপনাদের কাছে এই কেকটা খেতে একদম চিজ কেকের মতো লাগবে। চিজ কেক ছাড়াই চিজ কেক হয়ে গেল, তাই না? ঘরে চিজ না থাকলে এই কেকটা তৈরি করে দেখবেন, কিছুটা চিজ কেকের মতনই লাগবে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।